আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমি পাঠ করছি সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে উপন্যাসটি, পঞ্চম অধ্যায়। পাঠান অত্যন্ত অলস এবং আড্ডাবাজ, কিন্তু আরাম প্রয়াসী নয়, এবং যেটুকু সামান্য তার বিলাস, তার খরচও ভয়ঙ্কর বেশি কিছু নয়। দেশ ভ্রমণকারী গুণীদের মুখে শোনা যে যাদের গায়ের জোর যেমন বেশি তাদের স্বভাবও হয় তেমনি শান্ত। পাঠানদের বেলায়ও দেখলুম কথাটা খাঁটি। কাগজে আমরা হামেশাই পাঠানদের লুটতরাজের কথা পড়ি, তার কারণও আছে। অনুর্বর দেশ ব্যবসা বাণিজ্য করতে জানে না, পল্টনে তো আর তামাম দেশটা ঢুকতে পারে না, কাজে লুটতরাজ ছাড়া অন্য উপায় কোথায়? কিন্তু পেটের দায়ে যে অপকর্ম সে করে মেজাজ দেখাবার জন্য তা করে না। তার আসল কারণ অবশ্য পাঠানের মেজাজ সহজে গরম হয় না। পাঞ্জাবিদের কথা স্বতন্ত্র, এবং হলেও সে চট করে বন্দুকের সন্ধান করে না। তবে সব জিনিসেরই দুটো একটা বর্তায় আছে। পাঠান তো আর খুদ খুদাতালার আপন হাতে বানানো ফিরিস্তা নয়। বেঈমান বললে পাঠানের রক্ত খাইবার পাশের টেম্পারেচার ছাড়িয়ে যায়, আর ভাইকে বাঁচাবার জন্য সে অত্যন্ত শান্ত মনে যোগাসনে বসে আঙুল গোনে। নিদেন পক্ষে তাকে কটা খুন করতে হবে, কিন্তু হিসেব নিকেশে সাক্ষাৎ বিদ্যাসাগর বলে প্রায়ই ভুল হয়, আর দু চারটে লোক বেয়ে ঘরে প্রাণ দেয়। তাই নিয়ে তম্বি তম্বা করলে পাঠান সকাতর নিবেদন করে, কিন্তু আমার যে চার চারটে বুলেটের বাজে খরচা হলো তার কি? তাদের গুষ্টি কুটুম কান্নাকাটি করছে, কিন্তু একজন একবারের তরে আমার বাজে খরচার খেসারতির কথা ভাবছে না। ইনসান বড়ই খুদপরস্ত, সংসার বড়ই স্বার্থপর। পরশু রাতের দাওয়াতে এরকম নানা গল্প শুনলাম। এসব গল্প বলার অধিকার নিমন্ত্রিত ও রবাহুতদের ছিল। একটা জিনিস বুঝতে পারলুম যে এদের সকলেই খাঁটি পাঠান। সে হলো তাদের খাবার কায়দা। কার্পেটের উপর চওড়ায় দুহাত, লম্বায় 20-30 হাত প্রয়োজন মতো একখানা কাপড় বিছিয়ে দেয়। সেই দস্তরখানের দুদিকে সারি বেঁধে এক সারি অন্য সারির মুখোমুখি হয়ে বসে। তারপর সব খাবার মাঝারি সাইজের প্লেটে করে সেই দস্তরখানে সাজিয়ে দেয়। 3 থালা আলু গোস্ত, 3 থালা শিক কাবাব, 3 থালা মুরগি রোস্ট, 3 থালা সিনা কালিজা, 3 থালা পোলাও, এই রকম ধারা সব জিনিস একখানা দস্তরখানের মাঝখানে, দুইখানা দুই প্রান্তে। বাঙালি আপন আপন থালা নিয়ে বসে, রান্নাঘরে সব জিনিসই কিছু না কিছু পায়। পাঠানদের বেলা তা নয়, যার সামনে যা পড়ল তাই নিয়ে সে সন্তুষ্ট। প্রাণ গেলেও কেউ কখনো বলবে না আমাকে একটু মুরগি এগিয়ে দাও, কিংবা আমার শিক কাবাব খাবার বাসনা হয়েছে। মাঝে মাঝে অবশ্যই হঠাৎ কেউ দরদ দেখিয়ে চেঁচিয়ে বলে, আরে কোথায় দেখো গোলাম মুহাম্মদ ঢ্যাঁড়স চিবোচ্ছে, ওকে একটু পোলাও এগিয়ে দাও না। সবাই তখন হাঁ হাঁ করে সব কটা পোলাওয়ের থালা ওর দিকে এগিয়ে দেয়। তারপর মজলিশ গালগল্পে ফের মশগুল। ওদিকে গোলাম মুহাম্মদ শুকনো পোলাওয়ের মরুভূমিতে তৃষ্ণায় মারা গেল, না মাংসের থই থই ঝোলে ডুব দিয়ে প্রাণ দিল, তার খবর ঘণ্টাখানেক ধরে আর কেউ রাখে না। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাঠান আড্ডা জমাবার খাতিরে অনেক রকম আত্মত্যাগ করতে প্রস্তুত। গল্পের নেশায় বেখেয়ালে অন্তত আধ ডজন অতিথি শুদ্ধ শুকনো রুটি চিবিয়েই যাচ্ছে, চিবিয়েই যাচ্ছে। অবচেতন ভাবটা এই, পোলাও মাংস বাছতে হয়, দেখতে হয় বহুত বায়নাক্কা, তাহলে লোকের মুখের দিকে তাকাবো কি করে? আর না তাকালে গল্প জমবেই বা কি করে? অথচ এরা সবাই ভদ্র সন্তান, দু পয়সা কামায়ও বটে, বাড়িতে নিশ্চয়ই পছন্দ মাফিক পোলাও কালিয়া খায়। কিন্তু পাঠান জীবনের প্রধান আইন একলা বসে নবাবী খানা খাওয়ার চেয়ে ইয়ার বক্সির সঙ্গে শুকনো রুটি চিবানো ভালো। ওমর খৈয়ামও বলেছেন, তব সাথী হয়ে দগ্ধ মরুতে
পথ ভুলে তবু মুড়ি, তোমারে ছাড়িয়ে মসজিদে গিয়া কি হবে মন্ত্র স্মরি। কিন্তু ওমর বুর্জুয়া কবির বিদগ্ধ পদ্ধতিতে আপন বক্তৃতা প্রকাশ করেছেন। পাঠান ভাঙা ভাঙা উর্দিতে ওই একই আপ্তবাক্য প্রলেতাবিয়া কায়দায় জানায়, দোস্ত তুমহারি রোটি হামারা গোস্ত। অর্থাৎ নেমন্তন্ন করেছ সেই আমার পরম সৌভাগ্য, শুধু শুকনো রুটি কুছ পরোয়া নাহি, আমি আমার মাংস কেটে দেব। কাব্যজগতে যে হাওয়া বইছে তাতে মনে হয় ওমরের শরাবের চেয়ে মজুরের ধেনুর কদর বেশি। তবে একটা কথা বলে দেওয়া ভালো, পাঠানের ভেতর বুর্জুয়া প্রলেতারিয়ার যে তফাত সেটুকু সম্পূর্ণ অর্থনৈতিক। অনুভূতির জগতে তারা একই মাটির আসনে বসে, আর চিন্তাধারায় যে পার্থক্য সে শুধু কেউ খবর রাখে বেশি কেউ কম, কেউ শেক্সপিয়ার পড়েছে কেউ পড়েনি। ভালো মন্দ বিচার করার সময় দুই দলে যে বিশেষ প্রভেদ আছে মনে হয়নি। আচার ব্যবহারে এখনো তারা গোষ্ঠীর ঐতিহ্যগত সনাতন যান দেওয়া নেওয়ার পন্থা অনুসরণ করে। এসব তত্ত্ব আমাকে বুঝিয়ে বলেছিলেন ইসলামিয়া কলেজের এক অধ্যাপক। অনেকক্ষণ ধরে নানা রং নানা দাগ কেটে সমাজতাত্ত্বিক পটভূমির নির্মাণ করে বললেন, এই ধরুন আমার সহকর্মী অধ্যাপক খুদাবক্সের কথা, ইতিহাসে অগাধ পণ্ডিত, ইহ সংসারে সব কিছু তিনি অর্থনীতি দিয়ে জলের মতো তরল করে এই তৃষ্ণার দেশে অহরহ ছেলেদের গলায় ঢালছেন। ধর্ম পর্যন্ত বাদ দেন না, যীশুখ্রিস্ট তাঁর ধর্ম আরম্ভ করেছিলেন ধনের নবীন ভাগ বন্টন পদ্ধতি নির্মাণ করে, তাতে লাভ হওয়ার কথা গরিবেরই বেশি, তাই সবচেয়ে দুঃখী জেলেরা এসে জুটেছিল তাঁর চতুর্দিকে। মহাপুরুষ মুহাম্মদ নাকি সুদ তুলে নিয়ে অর্থ বন্টনের জমিকে আরবের মরুভূমির মতো সমতল করে রেখেছিলেন। এসব তো ইহলোকের কথা, পরলোক পর্যন্ত ক্ষুধাবাক্স অর্থনৈতিক নেদা চালিয়ে চিকন মসৃণ করে দিয়েছিলেন। কিন্তু থাক এসব কচকচানি, মোদ্দা কথা হচ্ছে ভদ্রলোক ইতিহাসের দূরবীনে আপন চোখটি এমনি চেপে ধরে আছেন যে অন্য কিছু তার নজরে পড়ে কিনা সে বিষয়ে আমাদের সকলের মনে গভীর সন্দেহ ছিল। মাসখানেক পূর্বে তার বড় ছেলে মারা গেল, ম্যাট্রিক ক্লাসে পড়তো, মেধাবী ছেলে, বাপেরই মতো পড়াশোনায় মশগুল থাকতো। বড় ছেলে মারা গিয়েছে চোট লাগার কথা, কিন্তু ক্ষুধাবক্স নির্বিকার, সময় মতো কলেজে হাজিরা দিলেন। চায়ের সময় আমরা সন্তর্পণের শোক নিবেদন করতে গিয়ে আরেক প্রস্থ লেকচার শুনলাম। জরথুস্থ কোন অর্থনৈতিক কারণে রাজা গুস্ত আসকে তার নতুন ধর্মে দীক্ষিত করেছিলেন। 3 দিন বাদে দুসরা ছেলে টাইফয়েডে মারা গেল। ক্ষুধাবক্স বৌদ্ধ ধর্মের কি এক পিটক না খোদায় মালুম কি, তাই নিয়ে বাহ্য জ্ঞান শূন্য। 1 মাস যেতে না যেতে স্ত্রী মারা গেলেন পিত্রালয়ে। ক্ষুধাবক্স তখন সিন্ধুর পারে পারে সিকান্দার শাহের বিজয় পান্থার অর্থনৈতিক কারণ অনুসন্ধানে না কান বন্ধ করে তুরীয় ভাব অবলম্বন করেছেন। আমরা ততদিনে ক্ষুধাবক্সের আশা ছেড়ে দিয়েছি, লোকটা ইতিহাস করে করে অমানুষ হয়ে গিয়েছে এই তখন আমাদের দৃঢ় বিশ্বাস। আর পাঠান সমাজ যখন মনুষ্য জাতি সর্বোচ্চ গৌরবস্থল, তখন আর কি সন্দেহ যে ক্ষুধাবক্সের পাঠানত্ব সম্পূর্ণ কর্পূর হয়ে গিয়ে তাঁর ঐতিহাসিক টেলিস্কোপের পাল্লারও বহু ঊর্ধ্বে দূর দূরান্তরে পঞ্চ ইন্দ্রিয়াতীত কোনো সূক্ষ্ম লোকে বিলীন হয়ে গিয়েছে। এমন সময় মারা গেল তাঁর ছোট ভাই, পল্টনে কাজ করত। ক্ষুধাবক্সের আর কলেজে পাত্তা নেই। আমরা সবাই ছুটে গেলুম খবর নিতে। গিয়ে দেখি এক প্রাগৈতিহাসিক ছেঁড়া গালচের ওপর ক্ষুধাবক্স গড়াগড়ি দিচ্ছেন, পুঁথিপত্র ম্যাপ কম্পাস চতুর্দিকে ছড়ানো। গড়াগড়িতে চশমার একটা পরকালা ভেঙে গিয়েছে। ক্ষুধাবক্সের বুড়া মামা বললেন, 2 দিন ধরে জলস্পর্শ করেননি। হাউ হাউ করে কাঁদেন আর বলেন, আমার ভাই মরে গিয়েছে। শোকে যে মানুষ এমন বিকল হতে পারে পূর্বে আর কখনো দেখিনি। আমরা সবাই নানা রকমের সান্ত্বনা দেবার চেষ্টা করলাম,
কিন্তু ক্ষুধাবক্সের মুখে ওই এক কথা, আমার ভাই মরে গিয়েছে। শেষটা থাকতে না পেরে আমি বললুম, আপনি পণ্ডিত মানুষ, শোকে এত বিচলিত হচ্ছেন কেন? আর আপনার সহ্য করবার ক্ষমতা যে কত অগাধ সে তো আমরা সবাই দেখেছি। দুটি ছেলে স্ত্রী মারা গেলেন, আপনাকে তো এতটুকু কাতরতে দেখিনি। ক্ষুধাবক্স আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি বদ্ধ উন্মাদ। কিন্তু মুখে কথা ফুটল, বললেন, আপনি পর্যন্ত এই কথা বলেন? ছেলে মরছিল তো কি, আবার ছেলে হবে? বিবি মরেছেন তো কি, নূতন শাদি করব? কিন্তু ভাই পাবো কোথায়? তারপর আবার হাউ হাউ করে কাঁদেন আর বলেন, আমার ভাই মরে গিয়েছে। অধ্যাপক বলা শেষ করলে আমি বললুম, লক্ষণের মৃত্যুশোকে রামচন্দ্র ওই বিলাপ করেছিলেন। আহমদ আলী বললেন, লক্ষ্মণ, রামচন্দ্র জি, হিন্দুদের কি একটা গল্প আছে না, সেইটে আমাদের শুনিয়ে দিন। আপনি কখনো গল্প বলেন না, শুধু শোনেনি। ইয়া আল্লাহ, আদিকবি বাল্মীকি যে গল্প বলেছেন, আমাকে সে গল্প নূতন করে আমার টোটা ফোটা উর্দু দিয়ে বলতে হবে। নিবেদন করলুম, অধ্যাপক ক্ষুধাবক্সকে অনুরোধ করবেন, রামায়ণের নাকি অর্থনৈতিক ব্যাখ্যাও আছে। অধ্যাপক শুধালেন, কিন্তু রামচন্দ্র যে জবরদস্ত লার্নেওয়ালা ছিলেন নয় কি? আমি বললুম, আলবাত। অধ্যাপক বললেন, ওই তো হলো আসল তত্ত্বকথা, বীর পুরুষ আর বীরের জাত মাত্রই ভাইকে অত্যন্ত গভীর হয়ে ভালোবাসে, পাঠানদের মতো বীরের জাত কোথায় পাবেন বলুন। আমি বললুম, কিন্তু অধ্যাপক ক্ষুধাবক্স তো বীর পুরুষ ছিলেন না। অধ্যাপক পরম পরিতৃপ্তি সহকারে বললেন, সেই তো গুহ্যতর তত্ত্ব, অধ্যাপকই করো আর যাই করো, পাঠানত্ব যাবে কোত্থেকে? অর্থনৈতিক কারণ ফারণ সবকিছুই অত্যন্ত পাতলা ফিলিং, একটু খোঁচা লাগলেই আসল পেলেট বেরিয়ে পড়ে। মেজর মোহাম্মদ খান বললেন, ভাইকে ভালোবাসার জন্য পাঠান হওয়ার কি প্রয়োজন? ইউসুফও অর্থাৎ জোসেফ তো বেনিয়ামিনকে অর্থাৎ বেঞ্জামিনকে ভয়ঙ্কর ভালোবাসতেন। অধ্যাপক বললেন, ইহুদিদের কথা বাদ দিন, আদমের এক ছেলে আর এক ছেলেকে খুন করেনি? আমি বললুম, কিন্তু পাঠানরা ইহুদিদের হারিয়ে যাওয়া 12 উপজাতির একটা নয়? কোথায় যেন ওই রকম একটা থিওরি শুনেছি যে সেই উপজাতি যখন দেখল তাদের কপালে শুকনো মরা আফগানিস্তান পড়েছে, তখন হাউমাউ করে কেঁদে উঠেছিল, অর্থাৎ ফার্সিতে যাকে বলে ফগান করেছিল, তাই তো তাদের নাম আফগান। আর আপনারা তো আসলে আফগান, এদেশে বসবাস করে হিন্দুস্তানি হয়েছেন। অধ্যাপক পণ্ডিতের হাসি হেসে বললেন, 30 বৎসর আগে কথা বললে আপনাকে আমরা শাবাশি দিতুম, এখনও সব বদলে গিয়েছে। তখনও আমরা জানতুম না যে দুনিয়ার বড় বড় জাতেরা নিজেদের আর্য বলে গৌরব অনুভব করছে। তখনও রেওয়াজ ছিল খানদানি হতে হলে বাইবেলের ইহুদি চিড়িয়াখানায় কোনো না কোনো খাঁচায় সিংহ বাঁদর কিছু না কিছু একটা হতেই হবে। এখন সেসব দিন গিয়েছে, এখন আমরা সবাই আর্য, বেদ ফেদ কিসব আছে না, সেগুলো সব আমরাই আউড়েছি। সিকান্দার শাহকে লড়াইয়ে আমরাই হারিয়েছি, আর গান্ধার ভাস্কর্য আমাদেরই কাঁচা বয়সের হাত মস্কর নমুনা। গান্ধার আর কান্দাহার একই শব্দ, আরবি ভাষায় গ অক্ষর নেই বলে আরব ভৌগোলিকরা ক ব্যবহার করেছেন। পাণ্ডিত্যের অগাধ সাগরে তখন আমার প্রাণ যায় যায়, কিন্তু বিপদ আপদে মুশকিল আসান হামেশাই পুলিশ। আহমদ আলী আমার দিকে তাকিয়ে বললেন, প্রফেসরের ওসব কথা গায়ে মাখবেন না, ইসলামিয়া কলেজের চায়ের ঘরে যে আড্ডা জমে তারই খানিকটে পেতলে নিয়ে তিনি সুন্দর ভাষায় রঙিন গেলাসে আপনাকে ঢেলে দিচ্ছেন, কিন্তু আসল পাঠান এসব জিনিস নিয়ে কখনো মাথা ঘামিয়ে পাগড়ির প্যাঁচ ঢিলে করে না। আফ্রিদি ভাবে, আফ্রিদি হলো দুনিয়ার সেরা জাত। মোমন্দ বলে, বাজে কথা, খুদাতালার খাস পেয়ারা কোনো জাত যদি দুনিয়ায় থাকে তবে সে হচ্ছে মোমন্দ জাত, এমনকি তারা নিজেদের আফগান বলেও স্বীকার করে না। আমি জিজ্ঞাসা করলুম, তাই বুঝি আপনারা স্বাধীন আফগানিস্তানের অংশ হতে চান না? ভারতবর্ষ স্বাধীন হলে
স্বাধীন পাঠান হয়ে থাকবেন বলে? সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বললেন, আলবাত না, আমরা স্বাধীন ফ্রন্টিয়ার হয়ে থাকব। সে মুল্লুকের নাম হবে পাঠান মুলুক। অধ্যাপক বললেন, পাঠানের সোপ বক্স লেকচার শোনেননি বুঝি কখনো? সে বলে, ভাই পাঠান সব, এসো আমরা সব উড়িয়ে দিই, ডেমোক্রেসি, অটোক্রেসি, ব্যুরোক্রেসি, কমিউনিজম, ডিক্টেটরশিপ, সব সব। আরেক পাঠান তখন চেঁচিয়ে বলল, তুই বুঝি অ্যানার্কিস্ট? পাঠান বলল, না, আমরা অ্যানার্কিও উড়িয়ে দেব। অধ্যাপক বললেন, বুঝতে পেরেছেন? আমি বললুম, বিলক্ষণ, রবীন্দ্রনাথ তো বলেছেন, একেবারে বুঁদ হয়ে যাবে, ঝিম হয়ে যাবে, ভো হয়ে যাবে, তারপর না হয়ে যাবে, এই তো? অধ্যাপক বললেন, ঠিক ধরেছেন। আমি বললুম, ভারতবর্ষের অংশ যখন হবেন না, তখন দয়া করে রাশিয়ানদের আপনারাই ঠেকিয়ে রাখবেন। সবাই সমস্বরে বললেন, আলবাত। ষষ্ঠ অধ্যায়। পৃথিবীর আর সব দেশে যেতে হলে একখানা পাসপোর্ট জোগাড় করে যে কোনো বন্দরে গিয়ে হাজির হলেই হলো। আফগানিস্তান যেতে হলে সেটি হবার জো নেই, পেশওয়ার পৌঁছে আবার নূতন স্ট্যাম্পের প্রয়োজন, সেও আবার 3 দিন পরে নাকচ হয়ে যায়। খাইবার পাসের আশেপাশে কখন যে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় তার স্থিরতা নেই বলেই এই বন্দোবস্ত। আবার এই 3 দিনের মেয়াদি স্ট্যাম্প সত্ত্বেও হয়তো খাইবারের মুখ থেকে মোটর ফিরিয়ে দিতে পারে, যদি ইতোমধ্যে কোনো বখেরা লেগে গিয়ে থাকে। সেই স্ট্যাম্প নিয়ে বাড়ি ফিরছে এমন সময় দেখি হরেক রকম বিদেশি লোক ভর্তি কতকগুলো বাস পশ্চিম দিক দিয়ে যাচ্ছে। আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, এগুলো কোথায় যাচ্ছে? তিনি ধমক দিয়ে বললেন, এগুলো কাবুল যায় না। তারপর অন্য কথা পারবার জন্য বললেন, বাংলাদেশের একটা গল্প বলুন না। আমি মনে মনে বললুম, আচ্ছা তবে শোনো। বাইরে বললুম, গল্প বলা আমার আসে না, তবে একটা জিনিসে পাঠানে বাঙালিতে মিল দেখতে পেয়েছি, সেইটা আপনাকে বলছি, শুনুন। এখানে যেরকম সব কারবার পাঞ্জাবি আর শিখদের হাতে, কলকাতায়ও কারবার বেশিরভাগ অবাঙালিদের হাতে। আর বাঙালি যখন ব্যবসা করে তখন তার কায়দাও আজব। আমি তখন ইলিয়েট রোডে থাকতাম, সেখানে দোকানপাট ফিরিঙ্গিদের, মুসলমানদের কিছু কিছু দর্জির দোকান আর লন্ড্রি ব্যাস, আর মাঝখানে এক বাঙালি মুসলমান ঝা চকচকে ফ্যান্সি দোকান খুলল। লোকটির বেশভূষা দেখে মনে হলো শিক্ষিত ভদ্রলোকের ছেলে। স্থির করলুম, সাহস করে দোকান যখন খুলেছে তখন তাকে পেট্রোনাইজ করতে হবে। জোর গরম পড়েছে বেলা 2টো, শহরের চরকিবাজির মতো ঘুরতে হয়েছে, দেদার সাবান চোখে পড়েছে, কিন্তু কিনিনি, ভদ্রলোকের ছেলেকে পেট্রোনাইজ করতে হবে। ট্রাম থেকে নেমে দোকানের সামনে এসে দেখি ভদ্রলোক নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন, পাখিটা খাঁচায় ঘুমোচ্ছে, ঘড়িটা পর্যন্ত সেই যে 12টায় ঘুমিয়ে পড়েছিল এখনো জাগেনি। আমি মোলায়েম স্বরে বললুম, ও মশাই মশাই। ফের ডাকলুম, ও সাহেব সাহেব। কোনো সাড়া শব্দ নেই। বেজায় গরম, আমারও মেজাজ একটু একটু উষ্ণ হতে আরম্ভ করেছে। আবার চেঁচিয়ে বললুম, ও মশাই ও সাহেব। ভদ্রলোক আস্তে আস্তে বোয়াল মাছের মতো দুই রাঙা টকটকে চোখ সিকিটা খুলে বললেন, আজ্ঞে। তারপর ফের চোখ বন্ধ করলেন। আমি বললুম, সাবান আছে, পামলিভ সাবান? চোখ বন্ধ রেখেই উত্তর দিলেন, না। আমি বললুম, সে কি কথা, ওই তো রয়েছে শোকেসে, ও বিক্রির না। তারপর আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, পাঠানরাও বুঝি এইরকম ব্যবসা করে? তিনি তো খুব খানিকক্ষণ ধরে হাসলেন, তারপর জিজ্ঞাসা করলেন, কেন বলুন তো? আমি উত্তর দিলুম, ওই যে বললেন এসব বাস কাবুল যায় না। এবার আহমদ আলী থমকে দাঁড়ালেন, দেয়ালের দিকে ঘুরে কোমরে 2 হাত দিয়ে অনেকক্ষণ ধরে থা থা করে হাসলেন। সে তো হাসি নয়, হাসির ধমক। আমি ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তাঁর হাসি থামবে। উত্তর দিলেন, ভালো, বললেন এসব বাস খাইবার পাস অব্দি গিয়েই ব্যাস। আমি শুধালুম, এই সামান্য রসিকতায়
আপনি এত প্রচুর হাসতে পারেন কি করে? কেন পারবো না, হাসি কি আর গল্পে ঠাসা থাকে? হাসি থাকে খুশ দিলে। আপনাকে বলিনি স্বাধীনতা কোথায় বাসা বেঁধে থাকে? রাইফেলে নয়, বুকের খুনে। একটা গল্প শুনবেন? ওই দেখছেন কোথায় চায়ের দোকানি বটতলায় বেঞ্চি পেতে দিয়েছে, চলুন না। পাঠান মাত্রই মারাত্মক ডেমোক্র্যাট, নির্জলা টাঙাওয়ালা বিড়িওয়ালার চায়ের দোকান। আহমদ আলী তাঁর বিশাল বপুখানার ওজন সম্বন্ধে সচেতন বলে খুঁটির ওপর ভর দিয়ে বসলেন। আমি আমার তনুখানা যেখানে খুশি রাখলুম। বললেন, ওমর খৈয়ামের এক রাতে বড্ড নেশা পেয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন পাঁচখানা রুবাইয়াত শেষ না করে উঠবেন না। জানেন তো কিরকম ঠাস বুনুনির কবিতা, শেষ করতে করতে রাত প্রায় কাবার হয়ে গেল। মদের দোকান যখন পৌঁছলেন তখন ভোর হব হব। হুঙ্কার দিয়ে বললেন, নিয়ে এসো তো হে এক পাত্র উৎকৃষ্ট সিরাজি। মদওয়ালা কাচুমাচু হয়ে বলল, হুজুর এত দেরিতে এসেছেন, রাত কাবারের সঙ্গে সঙ্গে মদও কাবার হয়ে গিয়েছে। ওমর নরম হয়ে বললেন, সিরাজি নেই তো অন্য কোনো মাল দাও না। মদওয়ালা বললেন, শরম কি বাত, কিচ্ছু নেই হুজুর। ওমর বললেন, পরোয়া না দারদ, ওই যে সব এঁটো পেয়ালাগুলো গড়াগড়ি খাচ্ছে সেগুলো ধুয়ে তাই দাও দেখিনি, নেশার জিম্মেদারি আমার। হিম্মতের জিম্মেদারি, হাসির জিম্মেদারি, নেশার জিম্মেদারি, কিসে কার সে সম্বন্ধে আলোচনা করার পূর্বেই দেখতে পেলুম রাস্তা দিয়ে যাচ্ছেন সেই ভেজাল পাঠান। তার ব্রাত্য দোষ, তিনি 3 মাস লাহোরে কাটিয়েছেন, রমজান খান। আমি আহমদ আলীকে আঙুল দিয়ে দেখালুম, আর যায় কোথায়? ও রমজান খান, জানে মন বরদারে মন, এদিকে এসো। আমাকে তন্নি করে বললেন, আশ্চর্য লোক, আমি না ডাকলে আপনি ওকে যেতে দিতেন? এই গরমে লোকটা সর্দি গরমি হয়ে মারা যেত না, আল্লাহ রসুলের ভয় ডর নেই? রমজান খান এসে বললেন, ভগ্নিপতির অসুখ, তার করতে যাচ্ছি, বলেই ঝুপ করে বেঞ্চিতে বসে পড়লেন। আহমদ আলী সান্ত্বনা দিয়ে বললেন, হবে হবে সব হবে, টেলিগ্রাফের তার শক্ত মালে তৈরি, 2-4 ঘন্টায় ক্ষয়ে যাবে না। সুখবর শোনো, সৈয়দ সাহেব একখানা বহুত উমদা গল্প পেশ করেছেন, বলে তিনি আমার কাঁচা সিদ্ধ গল্পে বিস্তর টমেটো রস আর উস্টার সস ঢেলে রমজান খানকে পরিবেশন করলেন। বারে বারে বললেন, ও সাবান বিক্রির না, এ বাস কাবুল যায় না। এ যেন বাংলাদেশের পূব আকাশে সূর্যোদয় আর পেশোয়ারের পশ্চিম আকাশ লাল হয়ে গেল, হুবহু একই রং। রমজান খান বললেন, তা তো বুঝলুম, কিন্তু বাঙালি আর পাঠানে একটা জায়গায় সখ্ত গরমিল আছে। আমি শুধালুম, কিসে? রমজান খান বললেন, আমি সিন্ধুনাথ পেরিয়ে আহমদ আলীর পাক নজরে যে মহাপাপ করেছি এটার সেই সিন্ধু পাড়ের কাহিনী, তবে আটকের কাছে নয়, অনেক দক্ষিণে, সেখানে সিন্ধু বেশ চওড়া। আমি বালুচরে বসে দুপুর রোদে 8 জন পাঠান ঘামছে, উট ভাড়া দিয়ে তারা 96 টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই সমানে সমান ভাগ বাঁটোয়ারা করতে পারছে না। কখনো কারো হিসায় কম পড়ে যায়, কখনো কিছু টাকা উপরি থেকে যায়, ক্রমাগত নতুন করে ভাগ হচ্ছে, হিসেব মিলছে না, ঘাম ঝরছে আর মেজাজ তিরিক্ষি হয়ে গলাও চড়ছে। এমন সময় তারা দেখতে পেল অন্য পাড় দিয়ে এক বেনে তার পুঁটুলি হাতে করে যাচ্ছে। সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বেনেকে ডাকলো এপারে এসে তাদের টাকার ফয়সালা করে দিতে। বেনে হাত পা নেড়ে বোঝালো অত মেহনত তার সইবে না, আর কত টাকা কজন লোক তাই জানতে চাইল। 4×20 ও তার উপরে 6 টাকা, আর হিস্তেদার 8 জন। বেনে বলল, 12 টাকা করে নাও। পাঠানরা চেঁচিয়ে বলল, তুই একটু সবুর কর, আমরা দেখে নিচ্ছি বখরা ঠিক ঠিক মেলে কিনা। মিলে গেল, সবাই অবাক। তখন তাদের সর্দার চোখ পাকিয়ে বললেন, এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলাম হিসেব মিলল না, এখন মিলল কি করে? বেটা নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে নিয়ে হিসাব মিলিয়ে দিয়েছে। ওপার থেকে
সে যখন হিসাব মিলাতে পারে তখন নিশ্চয়ই কিছু টাকাও সরাতে পারে, পাকড়ো শালাকো। রমজান খান বললেন, বুঝতেই পারছেন, পরোপকার করতে গিয়ে বেনের পোর অবস্থা, ভাগ্যে সিন্ধু সেখানে চওড়া, এবং বেনেরা আর কিছু পারুক না পারুক ছুটতে পারে আরবি ঘোড়ার চেয়েও তেজে, সে যাত্রা বেনে বেঁচে গেল। আমি বললুম, গল্পটি উপাদেয় কিন্তু বাঙালির সঙ্গে মিল গরমিলের এতে আছে কোন চিজ? রমজান খান বললেন, বাঙালি আপন দেশে বসে এভারেস্টের গায়ে ফিতে না লাগিয়ে চুড়োয় চড়তে গিয়ে খামখা যান না দিয়ে ইংরেজকে বাতলে দেয় ওই দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। আমি বললুম, হাঁ কিন্তু নাম হয়েছে ইংরেজের। আহমদ আলী শুধালেন, তাই বুঝি বাঙালি চটে গিয়ে ইংরেজকে বোমা মারে? আমি অনেকক্ষণ ধরে ঘাড় চুলকে বললুম, সেও একটা অতি সূক্ষ্ম কারণ বটে, তবে কিনা শিকদার এভারেস্ট সাহেবকে বোমা মারেননি। রমজান খান উষ্মা দেখিয়ে বললেন, কিন্তু মারা উচিত ছিল। আমি বললুম, হুম কিন্তু একটু সামান্য টেকনিক্যাল মুশকিল ছিল, নামকরণ যখন হয় শিকদার তখন কলকাতায় আর মহামান্য স্যার জর্জ লন্ডনে পেনশন টানছেন, পাল্লাটা পুরো পাঠান এবং নিম পাঠান একসঙ্গে হা হা করে উঠলেন। শুধালেন, তার মানে? তবে কি ও লোকটার তদারকিতেও এভারেস্ট মাপা হয়নি? আমি বললুম, না, কিন্তু আপনারা এত বিচলিত হচ্ছেন কেন? এই আপনাদের ভাই বেরাদিরি কতবার কাবুল দখল করেছেন? আমার ঠিক স্মরণ নেই, কিন্তু এই কথাটা মনে গাঁথা আছে যে নাম হয়েছে প্রতিবারেরই ইংরেজের। আর আপনারা যখনই হাত গুটিয়ে বসেছিলেন তখনই হয় ইংরেজ কচুকাটা হয়ে মরেছে, নয় আপনাদের বদনাম দিয়ে নিজের অপমান জ্বালার মতো মোটা মোটা মেডেল পরে ঢেকেছে। এই গেলবারে যখন দুখানা আকবর শাহী কামান আর তিনখানা জাহাঙ্গীরি বন্দুক দিয়ে আমান উল্লাহ ইংরেজকে তুলোধনা করে ছাড়লেন, তখন ইংরেজ তামাম দুনিয়াকে ঢাক পিটিয়ে শোনায়নি যে পাঠানের ফেরেব্যবাজিতেই তারা লড়াইয়ে হারলো? রমজান খান বললেন, বাঙালি এত খবর রাখে কেন? আমি বললুম, কিছু যদি মনে না করেন আর গোস্তাকি বেয়াদবি মাফ করেন, তবে সবিনয় নিবেদন, আপনারা যদি একটু বেশি খবর রাখেন তাহলে আমরা নিষ্কৃতি পাই। দুজনেই চুপ করে শুনলেন। তারপর আহমদ আলী বললেন, সৈয়দ সাহেব কিছু মনে করবেন না, আপনারা বোমা মারেন, রাজনৈতিক আন্দোলন চালান, ইংরেজ আপনাদের ভয়ও করে, এসব তো আরম্ভ হয়েছে মাত্র সেদিন। কিন্তু বলুন তো, যেদিন দুনিয়ার কেউ জানতো না ফ্রন্টিয়ার বলে এক ফালি পাথর ভর্তি শুকনো জমিতে একদল পাহাড়ি থাকে, সেদিন ইংরেজ তাদের মেরে শেষ করে দিত না যদি পারত? ফসল ফলে না, মাটি খুঁড়লে সোনা চাঁদি কয়লা তেল কিছুই বেরোয় না, এক ফোঁটা জলের জন্য ভোর হবার 3 ঘন্টা আগে মেয়েরা দল বেঁধে বাড়ি থেকে বেরোয়। এই দেশ কামড়ে ধরে পড়ে আছে মূর্খ পাঠান, কত যুগ ধরে, কত শতাব্দী ধরে কে জানে। সিন্ধুর ওপারে যখন বর্ষায় বাতাস পর্যন্ত সবুজ হয়ে যায় তখন তার হাতছানি পাঠান দেখেনি? পূর্বেইয়া ভেজা ভেজা হাওয়া অদ্ভুত মিঠে মিঠে গন্ধ নিয়ে আসে, আজ পর্যন্ত কত জাত তার নেশায় পাগল হয়ে পূব দেশে চলে গিয়েছে, যায়নি শুধু মূর্খ আফ্রিদি মোমান্ত। লড়াই করে যখন ইংরেজ এদেশকে উচ্ছন্ন করতে পারলো না তখন সে প্রলোভন দেখায়নি? লাখ লাখ লোক পল্টনে ঢুকলো, ইংরেজের ঝান্ডা এদেশে উড়লো বটে, কিন্তু তার রাজত্ব ওই ঝান্ডা যত দূর থেকে দেখা যায় তার চেয়েও কম। তার পল্টনে না ঢুকে পাঠান করতই বা কি? পাঠান মোগল আমলে তাদের ভাবনা ছিল না, পল্টনের দরওয়াজা খোলা, অথচ মোগল পাঠান এই গরিব দেশে গায়ে গায়ে ঢুকে বুড়ার রুটি কাটতে চায়নি, বউ ঝিকে বিদেশি হারাম কাপড় পরাতে চায়নি। শাহনশাহ বাদশাহ দিন দুইয়ার মালিক দিল্লির তখনাসিন সরকারি আলা যখন হিন্দুস্তানের গরম বরদাস্ত না করতে পেরে এদেশে হয়ে ঠান্ডা সবুজ মোলায়েম কাবুল শহর যেতেন, পাঠান তখন তাকে একবার তসলিম দিয়ে আসত। শাহনশাহ খুশ, পাঠান তার।
বাদশাহের মীর বখশি পিছনের তানজান থেকে মুঠা মুঠা আশরাফি রাস্তার দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন। জিন্দাবাদ শাহনশাহ জাহাপনা চিৎকার খাইবারের দুদিকের পাহাড়ে টক্কর খেয়ে খেয়ে আকাশ বিদীর্ণ করে খুদাতালার পা দানি গিয়ে যখন পৌঁছত, তখন সে প্রশংসার ধ্বনি লক্ষ কণ্ঠের নয়, কোটি কোটি কণ্ঠের। সে আশরাফি আজ নেই, পর্বত গাত্রে প্রশংসা রব প্রতিধ্বনিত হয় না, কিন্তু ওই পাথরের টুকরোগুলো পাষাণ পাঠান আপন ছাতির খুন দিয়ে এখনো স্বাধীন রেখেছে, তাই তার নাম এখনো নো ম্যানস ল্যান্ড। পাঠান আর কি করতে পারতো বলুন? আমি অত্যন্ত লজ্জা পেয়ে বারবার আপত্তি জানিয়ে বললুম, আমি সে অর্থে কথাটা বলিনি, আমি ভদ্র সন্তানদের কথা ভাবছিলুম, এবং তাঁরাও কিছু কম করেননি। তাঁরা অসন্তোষ প্রকাশ না করলে পাঠান সেপাই হয়তো আমান উল্লার বিরুদ্ধে লড়ত। আহমদ আলী বললেন, ভদ্র সন্তানদের কথা বাদ দিন, এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মরে ভূত হয়ে আজারিলের দফতরে গিয়ে হাজিরা দেয় ততই মঙ্গল। রমজান খান আপত্তি জানিয়ে বললেন, ভদ্র সন্তানদের লড়ার কায়দা আর পাঠান সিপাহীর লড়ার কায়দা তো আর এক ধরনের হয় না, সময় যেদিন আসবে তখন দেখতে পাবেন আমাদের অপদার্থ আহমদ আলী কোন দলে গিয়ে দাঁড়িয়েছেন। আমি আহমদ আলীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালুম। আহমদ আলী বললেন, আমি সব কথা ভালো করে শুনতে পাইনি, একটু কালা, খুদাতালাকে অসংখ্য ধন্যবাদ।